SSD official. কোনো কাজ অনেক দিন ধরে শুরু করার চিন্তা মাথায় নিয়ে আছেন, কিন্তু করব বলে আর করা হচ্ছে না, হুট করে শুরু করে ফেলুন। নইলে চিন্তা ভাবনা শুধু মাথায় রয়ে যাবে, কাজটা হয়তো আর কখনোই করা হবে না। শুরু করলেই দেখবেন কোনো না কোনো ভাবে শেষ করতে পারবেন। আপনার ধারা হয়তো অনেক কঠিন কাজও সুন্দরভাবে শেষ করা সম্ভব। চেষ্টা করুন, সফলতা বা ব্যর্থতা মাথায় রেখে কাজ করা উচিত নয়। আপনার জন্য দুটোই শিক্ষণীয় বিষয়। কিন্তু যখন নিজেকে কোনো কাজে লাগানো শুরু করবেন, তখনই সম্ভব হবে অনেক লুকোনো দক্ষতা কাজে লাগানোর। সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে চলতে হবে, সময় চলে গেলে গত হওয়া সময় আর ধরতে পারবেন না। সময়ের সাথে নিজেকে সচল রাখুন, কারণ অলসতার জন্য কখনোই সময় বিবেচনা করতে হয় না। কিন্তু কাজের বেলায় ঠিকই সময়মাফিক তা শেষ করার উদ্যোগ নিতে হয় বাধ্যতামূলক কারণেই। আপনার সময় আপনার ব্যক্তিগত সম্পদ, নষ্ট করলে দায় সম্পূর্ণ আপনার। কাজে লাগাতে পারলে অর্জন সফলতা আপনার। সব কিছুর জন্য সময় দরকার। সময় এমন এক সমাধান যা জীবনের প্রতিটি সমস্যার ক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা। আপনি ব্যথা পেয়েছেন, সময় দিন, ব্যথা সেরে যাবে। আপনার কোনো কাজ ঠিকভাবে হলো না, সময় নিয়ে চেষ্টা করুন, একটা মুহূর্তে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনি অসুস্থ আছেন, সময়ের সাথে সাথে মেডিসিন আর আপনার ধৈর্য এবং আল্লাহর রহমত আপনাকে এক পর্যায়ে সুস্থ করে তুলবে অবশ্যই। আপনি ব্যবসায় লস খেয়েছেন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, হতাশা আপনার চারপাশ অন্ধকার হয়ে আছে, সময় দিন, আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন হবে আপনার চেষ্টার মাধ্যমে। সুসময় যেমন চিরকাল স্থায়ী হয় না, তেমনি দুঃসময়ও চিরস্থায়ী হয় না। তবে আমাদের কাছে দুঃসময়ের স্থায়িত্ব দীর্ঘ। খারাপ সময়টাও একসময় কেটে যাবে, কিন্তু আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নিজেকে নিজে যখন সময় এবং সুযোগ দিবেন, আপনি অনেক কিছুই পারবেন ধীরে ধীরে। সময় সবার অনুকূলে থাকে না সর্বদা, কিন্তু অনুকূল সময়ের জন্য অপেক্ষা আর নিজের আত্মবিশ্বাস আপনার পথ সহজ করে দিবে অনেকখানি। রাতের আধার কাটিয়ে ভোরের আলোর মুখ দেখতে হলে আপনাকে অবশ্যই বাস্তবতার মুখোমুখি হতে হবে, জীবনের কঠিন সত্যকে মেনে নিতে হবে। আপনি একটা সময় আপনার নিজস্ব ফ্যান্টাসির জগৎ থেকে বেরিয়ে আসবেন, কিন্তু বাস্তবতা আপনাকে আপনার পরিচিত জগৎ থেকে অন্য এক জগতে ছুঁড়ে ফেলবে হঠাৎ করেই। আপনি বুঝতেও পারবেন না সময় আপনাকে নির্দিষ্ট গণ্ডির বাইরে নিয়ে চলে এসেছে। নতুন জগৎ আপনাকে নতুন সব পরিস্থিতির সম্মুখীন করবে। আপনি খুব সহজেই ভেঙে পড়বেন, অতি সহজেই হতাশ হয়ে পড়বেন, বারবার নিজেকে প্রশ্ন করবেন, সব কিছু কেন এত জটিল আর কঠিন হয়ে আসছে আমার কাছে। এমন পরিস্থিতিতে আপনাকে শক্ত থাকতেই হবে, সহজেই ভেঙে পড়লে চলবে না। অন্যের সাহায্যে নিজেকে দাঁড় করাবার অবলম্বন খুঁজবেন না, কারণ জীবন আপনাকে আপনার জন্যই নতুন জগৎ চিনবার পথ তৈরি করে দিয়েছে। কঠিন বাস্তবতাকে সহজ করে দেখতে এবং জানতে শিখুন, নিজের জন্য নিজেকে তৈরি করুন। বিশ্বাস রাখবেন যে আপনার দ্বারা সম্ভব প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখা। এতে করে আপনি নিজের উন্নতির সাথে সাথে অন্যর জন্য ভালো কাজ করার উৎসাহ দিতে পারবেন।